হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো, তো দেখো বন্ধুরা, আমাদের যে মোবাইলে অ্যাপসগুলি আছে, তো আমাদের মোবাইলের লকটা হয়তো অনেকেই জানে, কিন্তু সেই লকটি খোলার পর আমাদের মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এইসব অ্যাপসগুলি আছে, তো সেই অ্যাপসগুলি কিন্তু ওপেন করে অনেকেই কিন্তু অনেক খারাপ কাজ করে, অনেক কিন্তু ভিডিও দেখে নেয়, আবার অনেক কিছুই করে। সেই জন্য আপনি নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখতে পারবেন আপনার মোবাইলের অ্যাপসে, এবং সেখানে পিন অথবা পেটিএম দিয়ে রাখতে পারবেন, এবং নিজের ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু অ্যাপসের লকটা খসবে। তো ঠিক সেটাই দেখাও ভিডিওটিতে। ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে চলুন শুরু করা। জন্য চলে আসবেন মোবাইলের গুগল প্লে স্টোরে। এখানে আসার পর এখানে লিখবেন অ্যাপস লক, তো APP অ্যাপস লক। তো এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, কেন এই অ্যাপসটি যদি ইনস্টল করেন তো এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু অ্যাপসগুলি লক করে রাখতে পারবেন। তো আমি অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, তো এখানে লেখা থাকবে ওয়েলকাম টু অ্যাপস লক, তো এটাতে ক্লিক করবেন। তারপর এখানে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু আনলক উইথ ফিঙ্গার, তো এখান থেকে ওকে করবেন। তারপর এখান থেকে পিন দেবেন না পেটিএম দেবেন সেটা আপনি নিজে ঠিক করবেন। এখান থেকে পেটিএম দিতে পারেন অথবা পিন দিতে পারেন। তো দেখুন আমি এখান থেকে পেটিএম দেবো না, আমি এখান থেকে পিন দেবো, সেই জন্য এখানে পেয়ে যাবেন সুইট পিন নিচে, এটাতে ক্লিক করবেন। আর যদি পেটিএম দিতে চান তো নিচে সুইট পেটিএম এটাতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সুইট পিন করে দিচ্ছি, তো আমি এখান থেকে পিন দিচ্ছি 2362 2362। তো আমি এখান থেকে পিন দুবার দিয়ে দিয়েছি, কনফার্ম করে নিয়েছি। তারপর এখান থেকে অ্যাপসগুলি লক করতে পারেন, যে আমার কটি অ্যাপস লক করে রাখবো। এখান থেকে আপনি মোবাইলের সমস্ত অ্যাপসগুলি লক করে রাখতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু তিনটে অ্যাপস লক করে রাখবো, তো সেই জন্য তিনটাতে টিকমার্ক দিয়েছি। তারপর নিচে পেয়ে যাবেন লক, তো এটাতে ক্লিক করবেন। তারপর ইউজ অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন, তো এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। তো আমি এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি। তারপরে নিচেরটাতে এটাতে পারমিশন দিয়ে এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে আনলক এটা আমার করা আছে, এখান থেকে যদি অফ করা থাকে তো এটা অন করে নেবেন। তো এখান থেকে অ্যাপস থেকে বেরিয়ে আসবেন। তারপর দেখুন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হচ্ছি না, এখান থেকে দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তবে কিন্তু হোয়াটসঅ্যাপটা অন হবে। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, হোয়াটসঅ্যাপ অন হয়ে গেছে। এরপর যদি আমি ইউটিউবটা অন করি তো এখান থেকে আমাকে এখান থেকেও ফিঙ্গার অথবা পিন দিতে হবে, তো আমি পিন দিয়েছি, এখান থেকে ইউটিউবটা অন হয়ে গেল। আবার আমি এখানে ফিঙ্গার দিয়ে কিন্তু ইউটিউবটা অন করতে পারবো, এবং এখান থেকে যদি ফেসবুকটা অন করি তো এখান থেকে পিন অথবা ফিঙ্গার দিতে হবে, তো আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। তো দেখুন ফেসবুকটা অন হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনারা অ্যাপসগুলি লক করে রাখতে পারবেন। তো আমি যেহেতু তিনটে অ্যাপস লক করেছি সেই জন্য তিনটে অ্যাপসে দেখালাম। তো আজকের ভিডিও পর্যন্তই, ভিডিওটা দেখতে লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।